গত 9ই আগস্ট ভোররাত্রে কলকাতার আরজিকল মেডিকেল কলেজে যে নির্মম হত্যাকাণ্ড হয় তার বিচারের দাবিতে শুধুমাত্র বর্তমানে পশ্চিমবঙ্গই নয় তোলপাড় হয়ে উঠেছে ভারত তথা সারা বিশ্বের মানুষরা। ডাক্তার থেকে সাধারণ মানুষ এমনকি বহু সেলিব্রিটিরাও দাবি জানাচ্ছে এই রেপ কেসের আসল জাস্টিস। অন্যান্য বিভিন্ন ঘটনার মতো এই ঘটনাতেও প্রথম দিকে ভারতীয় ক্রিকেটাররা চুপ থাকার পরেও অবশেষে মুখ খুললেন বাংলা তথা ভারতের বিভিন্ন বড় বড় সুপারস্টার ক্রিকেটাররা। তো চলুন দেখে নেওয়া যাক এই সমস্ত ভারতীয় ক্রিকেটাররা আরজিকলের এই নৃশংস নির্মম ঘটনার প্রতিবাদে তারা তাদের কি মন্তব্য করেছে। ভারতীয় ক্রিকেটারদের এই বিষয়ে বয়ান জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরজিকল মেডিকেল কলেজের এই নির্মম হত্যাকাণ্ডে যে বা যারা দোষী সাব্যস্ত হবে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমস্ত প্লেয়াররা। যে কারণে বাংলার ক্রিকেটাররা ইডেন গার্ডেনের বুকে দিলীপ ট্রফির প্র্যাকটিস করার আগেই তারা এই নিরীহ প্রাণ বলিদানের জন্য নীরবতা পালন করে তারপরই তারা শুরু করলো তাদের প্র্যাকটিস ম্যাচ। বাংলার মহারাজ তথা ভারতীয় টিমের প্রাক্তন অধিনায়ক সেই সৌরভ গাঙ্গুলী এই হত্যাকাণ্ডে তার বয়ান জানালেন। তিনি জানালেন আরজিকল মেডিকেল কলেজের এই ঘটনা আমাদের কাছে অত্যন্তই দুর্ভাগ্যজনক। তিনি পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানিয়েছেন এই ঘটনার পিছনে যে বা যারা দোষী সাব্যস্ত হবে তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়ার জন্য। সৌরভ গাঙ্গুলী এটাও জানিয়েছেন এই শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করেই সার্বিকভাবে পশ্চিমবঙ্গকে খারাপ বলা যায় না। আর যারপরই সৌরভ গাঙ্গুলীর এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, অনেকেই তাকে এই মন্তব্যে ট্রোল করতেও ছাড়েনি। সৌরভ গাঙ্গুলী ছাড়াও বাংলা তথা ভারতীয় দলের আরও একজন বড় উইকেট কিপার ক্রিকেটার ঋদ্ধিমান সাহাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনায় তার মন্তব্য জানিয়েছেন। তিনি লিখেছেন, আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে যখন আমি এটি লিখছি। আমার নিজের শহর কলকাতায় ঘটে যাওয়া এই জঘন্য অপরাধের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। একজন বাবা হিসাবে আমি সাহায্য করতে পারি না, কিন্তু ব্যথা এবং রাগের গভীর অনুভূতি অনুভব করি। যখন আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি না, আমরা তখন কিভাবে নিজেদেরকে মানুষ বলতে পারি? সমাজ হিসাবে আমাদেরকে জেগে উঠতে হবে, মেয়েরা এই পৃথিবীতে আরো ভালো জায়গা পাওয়ার যোগ্য। তিনি এটাও লিখেছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতীয় দলের অন্যতম একজন সুপারস্টার ক্রিকেটার এবং বর্তমানে ভারতীয় দলের টি-20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি এই জঘন্য ঘটনার প্রতিবাদে তিনি পোস্ট করেছেন, এডুকেট ইওর সান এন্ড ইওর ব্রাদার্স এন্ড ইওর ফাদার এন্ড ইওর হাজবেন্ড এন্ড ইওর ফ্রেন্ডস। ভারতীয় দলের স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, কলকাতায় কর্তব্যরত তরুণ চিকিৎসকের সঙ্গে ঘটনাটি ভয়াবহ। একজন ভাই, ছেলে, বন্ধু এবং পুরুষ হিসাবে যে ঘটনাটি মহিলাটির সঙ্গে ঘটেছে তা কল্পনা করা আমাদের কাছে আতঙ্কিত। আমরা পুরুষ হিসাবে আমাদের চারপাশের মহিলাদের নিরাপত্তার জন্য নিঃসন্দেহে দায়বদ্ধ। আমাদের উপস্থিতিতে তাদের আরামদায়ক, নিরাপদ এবং নিরাপদ বোধ করার জন্য সম্ভাব্য সবকিছু করা দরকার। পরিবর্তন আমাদের থেকেই শুরু করতে হবে। ভারতীয় দলের আরো একজন অন্যতম সুপারস্টার স্পিন বোলার হরভজন সিংও এই ঘটনার প্রতিবাদে তার টুইটার হ্যান্ডেলে তিনি পশ্চিমবঙ্গ সরকারকে টুইট করে জানিয়েছেন, নির্মম হত্যাকাণ্ডের পিছনে দোষীদের অতি দ্রুত শাস্তির জন্য তিনি দাবি জানাচ্ছেন। এছাড়া তিনি তার এই পোস্টের মাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের উপর, কেন এই কেসের সঠিক এবং অতি দ্রুত বিচার পাওয়া যাচ্ছে না। এছাড়াও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, ভারতীয় দলের অন্যতম দুজন সুপারস্টার পেস বোলার জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজও। তবে বন্ধুরা, এত কিছুর পরেও এই ঘটনার প্রতিবাদে এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেটের অন্যতম দুজন আইকন বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের কোনো মন্তব্যই তারা এখনো পর্যন্ত জানায়নি। তবে বন্ধুরা, আমাদের মতো সমস্ত ক্রিকেট ফ্যানদের এটাই আশা থাকবে সামনের দিনে যেন ভারতীয় দলের এই সমস্ত আইকন প্লেয়াররা ভারতের যে কোনো নির্মম ঘটনার প্রতিবাদ জানাতে যেন পিছু পা না হয়। আর বন্ধুরা, সবশেষে এটাই বলবো, ভারতের মতো একটি সমৃদ্ধশালী এবং সব দিক থেকে পরিপূর্ণ দেশে এখন ওই নৃশংস ঘটনা চলার জন্য নিজেদেরই লজ্জাবোধ হওয়া দরকার। এই সম্বন্ধে তোমাদের কি মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।